আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন। নেত্রকোনা শখের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম আশা রাখছি। আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে ডিম, মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি। ডিমের বাজার দেখেছি বিভিন্ন জায়গা অনলাইনে প্রকাশ করেছে সাবেক অবস্থান, অর্থাৎ আজকে মে মাসের 7 তারিখ 2024 সাল। সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানিয়ে দিচ্ছি, নয়তো ফোন নাম্বার পাইয়াই বলেন যে ভাই মুরগি আমার কাছ থেকে নেন বা আমরা কিনতে চাই, এরকম আমাদের কোনো প্রয়োজন নাই। মুরগিও কিনি না, ব্রয়লার বাচ্চাও বিক্রি করি না, এই বিষয়টা মাথায় রাখবেন। আমাদের কাছে সোনালি নর্মাল আজকে নিলে 32 টাকায় নিতে পারবেন, ক্লাসিকটা 33, ক্রসটা নিতে পারবেন 40, হাইব্রিড নর্মালটা 43, হাইব্রিড সুপারটা নিতে পারবেন 45, ফাউমি সাদাটা 36, মিশরীয়টা 40, টাইগার কালার বাট সেসু বনরা সুপার হাইব্রিড সরি বনরা সেসু, এই সবগুলো কেনা বেচা হবে আজকে 62 থেকে 65 টাকায়। দেশি বাচ্চা নিতে পারবেন 42, গলা সেলা নিতে পারবেন 52, কুয়েল নিতে পারবেন 8 টাকায়, টার্কি নিতে পারবেন 170, তিতির নিতে পারবেন 130, বেজিং নিতে পারবেন 120, পেকিং নিতে পারবেন 120, চীনা আঁশ নিতে পারবেন 110, কাকি ক্যাম্বেল এভারেজ 29, শুধু মহিলাটা যারা নিতে চান তারা 32 টাকায় নিতে পারবেন। কাদাকনাথ নিতে পারবেন 90 টাকা পার পিস, আর যারা ফাউমি কুস্তাছেন এখানে 25 দিনের একটা ফাউমি আছে যেটা 120 টাকা পার পিস পড়বে। এরপরে এক মাসের টার্কি নিতে পারবেন 290, এক মাসের তিতির নিতে পারবেন 240, 25 দিনের টাইগার কালার বার্ড সেসু যে যেটাই নিতে চান না কেন তারা নিতে পারবেন 150 টাকায় 25 দিনেরটা। সর্বনিম্ন কিন্তু 200 বাচ্চা নিতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। 25 দিনের মহিলা কোয়েলটা নিতে পারবেন 32 টাকায়, শুধু পুরুষ কোয়েলটা নিতে পারবেন 28 টাকায়। তো এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আজকে আছে এই জাতগুলো, এবং 12টার মধ্যে ফোন করতে হবে, 12টার পরে যোগাযোগ করলে আর পাবেন না। এবং আপনারা সেই সাথে একটা বিষয় মাথায় রাখবেন, 200 নিচে আমরা কোনো বাচ্চা বিক্রি করি না, এবং সমস্ত টাকা অগ্রিম ব্যাংকে পরিশোধ করতে হবে আমাদের অ্যাকাউন্টে। যদি আপনারা বিকাশ নগদ করেন তাহলে স্ক্রিনের নম্বরেই করতে পারবেন, তবে তুলতে যে টাকা খরচ হয় ওই টাকা সহ দিতে হবে। তবে বিকাশ নগদ না করে আমি মনে করি ব্যাংকে লেনদেন করুন, স্লিপ আপনার হাতে থাকবে, বাচ্চার গাড়িতে দেখাবেন আর বাচ্চা নিয়ে যাবেন। এই ছিল আমাদের কাছে যে জাতগুলো ছিল সেই জাতগুলো, এই জাতগুলো থেকে যদি আপনারা নিতে চান বাচ্চা তাহলে স্কিনের যোগাযোগ করুন, তবে ব্রয়লার ব্রঙ্কো ক্লিয়ার এই তিনটি জাতের জন্য যোগাযোগ করে না, আমাদের কাছে ওইগুলো থাকে না। আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে 63 টাকার মধ্যে, সেই সাথে ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে 30-33-এর মধ্যে, ব্রাউন লেয়ারটা কেনা বেচা হচ্ছে 62-64-এর মধ্যে। সারা বাংলাদেশে আবারও কিন্তু ব্রয়লার বাচ্চা ক্রাইসিসের আশঙ্কা দেখা দিয়েছে, বাচ্চা ক্রাইসিসটা সংকট হয়েছিল, দামও কমেছিল, কিন্তু বাজার খারাপ থাকার পরেও অনেকে লাফালাফি করে বাচ্চা নিছেন, এখন কিন্তু একবারে সর্বোচ্চ অবস্থানে চলতেছে ব্রয়লারের বাজার। এরপরে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হয়েছে সর্বনিম্ন নেত্রকোনা ময়মনসিংহ 165 থেকে 168, সিলেট অঞ্চলগুলো সর্বোচ্চ 180 থেকে 85, মাদারীপুরের দিকে 180-85, চট্টগ্রামের দিকেও 170-180, এবং সমস্ত বাংলাদেশে 70 থেকে 80 টাকার মধ্যে কেনা বেচা করতে পারবেন, বা সকালবেলায় এই রেটে কেনা বেচা হচ্ছে। এই ছিল এখনকার মতো ব্রয়লারের রেট। ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে 270, টাইগার কালার বাটসে সুবানোরা সুপার হাইব্রিড 290-95, এবং রিজেক্ট লেয়ারটা 320 টাকায় কেনা বেচা হচ্ছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। আপনারা যে কোনো সময় আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন অথবা চোখ রাখুন। আমরা এখন চলে যাব কমেন্টে, আপনারা বিভিন্ন রেট এবং বিষয়গুলো দিয়ে আপনাদেরকে সাহায্য করেন সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন সরাসরি চলে যাচ্ছি আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মহামূল্যবান কমেন্টসে। আক্তারুল খান লিখেছেন, যশোর ব্রয়লার 175 টাকায় বিক্রি করলাম, আলহামদুলিল্লাহ, তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। মোরসালিন লিখেছেন, নীলফামারি 178 টাকায়, তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইউজার আইডি থেকে লিখেছেন, বাগেরহাট 180 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য। ইউজার আইডি থেকে লিখেছেন, ময়মনসিংহ হালুয়াঘাট 168 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। এরপরে নিরঞ্জনাথ লিখেছেন, রাজশাহীতে 190 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। আপনারা লোকেশনটা দিবেন এবং কোন মুরগিটা কত টাকায় কেনা বেচা হচ্ছে ওই জাতের নামটাও একটু দিয়ে দিন, তাহলে আরও বুঝতে সাহায্য হবে। এমডি হ্যাকার লিখেছেন, চট্টগ্রাম 185 টাকা, কমে কেউ দিয়েন না,
যাই হোক, এটা আপনার একটা ডাকে সাড়া দেয় সবাই। বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুরে ব্রয়লার 180-185 টাকা করে, ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য। রাসেল মিয়া লিখেছেন হাই। জি ভাই হাই, আশা করি সবাই ভালো আছেন। এরপরে এমডি রুবেল লিখেছেন বাজার কি আরও বাড়বে, এই মুহূর্তে বাড়ার কোনো খবর নাই। এমডি হাকা লিখেছেন খুচরা পাইকার 190 টাকা দিচ্ছে। খুচরা হিসাব করতে চাইলে তো ভাই বাজারটা একটু উপরেই থাকে। এমডি শিহাব মোল্লা লিখেছেন ব্রয়লার বাচ্চা 75 টাকা। কি কোম্পানি ভাই ব্রয়লার বাচ্চা 75 টাকা? একটু কোম্পানি সহ নামটা উল্লেখ করবেন এবং আপনার এলাকার নামটা উল্লেখ করবেন। সাইদুল ইসলাম লিখেছেন মুরগির দাম বাড়ছে তাই দাম বেশি, সিন্ডিকেট দাম কম চাচ্ছে। ভাই সিন্ডিকেট দাম কম চাইব কেনে, সিন্ডিকেট তো আর বাড়াতে চায়। এরপর সাইদুল হক আরেকটা কমেন্ট করেছেন কক্সবাজার 185 টাকায় ব্রয়লার মুরগি সম্ভবত, ধন্যবাদ জানাচ্ছি। এমডি আকার লিখেছেন কক্সবাজারের রেটটা আলাদা বলবেন। ভাই আমরা সারা বাংলাদেশেরটাই একত্রে বলতে চাই, আগে আলাদা করেছি, এখন আর সেটা করার সুযোগ নাই। এমডি মতিউর রহমান লিখেছেন ঠাকুরগাঁও 190 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই। এমডি শিহাব মোল্লা লিখেছেন ব্রয়লার বাচ্চা 75 টাকা। কোন জাতের বাচ্চাটা ভাই এটা একটু জানাইবেন, কোন কোম্পানিটা? সজীব হোসেন লিখেছেন আজকে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত, 63 টাকায়। জুয়েল মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আশা করি আপনিও আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন। ইউজার আইডি থেকে লিখেছেন সোনালী মুরগির বাজার কত, 330 টাকায়। এরপরে এস এম গেইমার লিখেছেন কিশোরগঞ্জ 170 টাকায়, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি রেটটি জানানোর জন্য। এমডি মিন্টু মির্জা লিখেছেন ভাই দাম কি আরও বাড়ার সম্ভাবনা আছে, এই মুহূর্তে নাই বৃহস্পতিবারে বাড়তে পারে। এরপরে আব্দুস সুফা লিখেছেন ভাই ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ কমেন্টস করার জন্য। আল মামুন লিখেছেন মানিকগঞ্জ 190 টাকায় ফার্ম রেট, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন। এইচডি ডিজে লিখেছেন সিলেট মৌলভী বাজার আজকে 169 টাকায় বিক্রি করলাম, মুরগি সেল করেছি, আলহামদুলিল্লাহ ভালো রেট বিক্রি করেছেন, তবে এইসব রেটে বিক্রি করলে হয়তো বা পোষায় না, অন্য সকল জায়গার মধ্যে 70-80 আছে। ইজার আড়ি থেকে লিখেছেন ময়মনসিংহ আলুয়াঘাট 168 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। কুয়েল খান লিখেছেন শেষু আর বনরাজ এগুলো মুরগি কত দিনে কত কেজি আসে, একটু রিপ্লাই দিবেন ভাই। শেষু বনরাজ এগুলো টাইগার কালার বার্ডের মতোই 40-42 দিনে 1 কেজি আসে, সেই ক্ষেত্রে 2 কেজি ব্রয়লার খাবার খাইয়া 1 কেজি ওজন আসবে ব্রয়লারটা, এবং যদি কোনো রোগ বালাই না হয় তাহলে 38-40 দিনের ভিতরেই কেজি চলে আসে, এবং বাজার দরও কালার বার্ডের সমানেই। বাচ্চার দামটা হয়তো 1-2 টাকা বেশি থাকতে পারে, কিন্তু বাজার দর বা বড় মুরগি একই রেট, সবাই কমেন্টস করেছেন এখন, এজন্য সবাইকে ধন্যবাদ।